আসসালামু আলাইকুম। আজ আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞানের অনুশীলনী বইয়ের সবুজ বন্ধু অধ্যায়ের তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ সেশনের সকল কাজ দেখিয়ে দেব। প্রথমে আমরা তৃতীয় ও চতুর্থ সেশন দেখি। তোমাদের সবুজ বন্ধু অর্থাৎ প্রিয় গাছ এখন প্রতিদিন একটু একটু করে বেড়ে উঠবে। তো আমরা প্রিয় গাছ হিসেবে টমেটোকে নির্ধারণ করেছিলাম, ঠিক যেভাবে তোমরাও জন্মের পর থেকে একটু একটু করে বেড়ে উঠছো। এক সময় তোমরাও শিশু ছিলে, সেখান থেকে এখন তোমরা কৈশোরে পৌঁছেছো। এক সময় পূর্ণবয়স্ক মানুষে পরিণত হবে, কিন্তু কখনো কি ভেবে দেখেছো কিভাবে একটা ছোট্ট মানুষ কিংবা ছোট্ট গাছের চারা আস্তে আস্তে বড় হয়ে ওঠে? তোমরা সপ্তম শ্রেণীতে দেহের কোষ সম্পর্কে জেনেছো, উদ্ভিদ ও প্রাণী কোষের গঠন, সাদৃশ্য ও বৈসাদৃশ্য সবই জেনেছো। এখন দেখার পালা এই কোষগুলো কিভাবে তোমার দেহের বৃদ্ধিতে ভূমিকা রাখে। এখানে বলা আছে তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে কোষ বিভাজন ও তার রকমভেদ অধ্যায়টি বের করো। দেহের বৃদ্ধি সম্পর্কে জানার আগে কোষ সম্পর্কে আর একটু জেনে নেওয়া জরুরি। ছোট 5 থেকে 6 জনের দলে ভাগ হয়ে যাও। দলে বসে কোষ বিভাজনের গুরুত্ব ও কোষের গঠন সম্পর্কে পড়ে নাও। পড়ার পর শিক্ষকের সহযোগিতায় ক্লাসের বাকিদের সঙ্গে আলোচনা করে বোঝার চেষ্টা করো কোষের অভ্যন্তরে নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোমগুলো কিভাবে বিন্যস্ত থাকে। এগুলো তোমরা অনুসন্ধানী পাঠ বই থেকে পড়ে নেবা। এবার কোষ কিভাবে বিভাজিত হয় এবং জীবদেহের বৃদ্ধি ও বংশবৃদ্ধি প্রক্রিয়া চলমান রাখে তা জেনে নেওয়া যাক। অ্যামাইটোসিস, মাইটোসিস ও মিয়োসিস এই তিন প্রক্রিয়া সম্পর্কে তোমরা একে একে জানবে। প্রথমে অ্যামাইটোসিস প্রক্রিয়া সম্পর্কে জেনে নাও। তোমার বা তোমার সবুজ বন্ধুর দেহকোষে কি অ্যামাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজন ঘটে? একটু ভেবে নিয়ে দলে আলোচনা করে দেখো, যুক্তিসহ তোমাদের উত্তর নিচে লিখে রাখো। তো শিক্ষার্থীরা, এখানে আমরা কি লিখতে পারি সেটি এখন দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে নিতে চাই, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এখন আমরা দেখব অ্যামাইটোসিস প্রক্রিয়া আসলে কি। অ্যামাইটোসিস কোষ বিভাজন আসলে নিম্ন শ্রেণীর জীবে ঘটে থাকে, যেমন এককোষী প্রাণী, ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা ইত্যাদিতে হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে। কিন্তু আমার সবুজ বন্ধু টমেটো গাছ, এটাতে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটবে না। এটা আমাদের উন্নত শ্রেণীর জীব বলা চলে, আর হচ্ছে যেগুলো নিম্ন শ্রেণীর জীব সেখানেই অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে। তো এখানে যা লিখবা সেটি আমি বলে দেই। এখন দেখো প্রশ্ন, আমার বা আমার সবুজ বন্ধুর দেহকোষে কি অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে? তো সমাধান হিসেবে লেখা হয়েছে আমার সবুজ বন্ধুর অর্থাৎ টমেটো গাছ অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে না। অ্যামাইটোসিস হলো একটি প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া যেখানে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়। সেখানে ক্রোমোজোমগুলো ঘনীভূত হয় না এবং স্পিন্ডল ফাইবার বা তন্তু তৈরি হয় না। মানুষের দেহকোষ এবং টমেটো গাছের দেহকোষ উভয়ে ডিপ্লয়েড, অর্থাৎ ক্রোমোজোমের দুটি প্রতিলিপি থাকে। আশা করি বুঝতে পেরেছ। আমরা এখন পরবর্তী কাজে চলে যাই। এখানে বলা আছে কি, এবার মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে জানা যাক। মাইটোসিস কোষ বিভাজন মূলত বহুকোষী জীবের দেহের বৃদ্ধি ঘটায়। মাইটোসিস কোষ বিভাজন পুরো প্রক্রিয়াটি পড়ে নিয়ে দলে আলোচনা করো। মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব সম্পর্কেও জেনে নিও। এবার ধাপগুলোর মডেল তৈরি করে দেখা যায়, তাতে সবার ধারণা অনেক বেশি স্পষ্ট হবে। সবাইকে পুরো প্রক্রিয়ার সবগুলো ধাপের মডেল বানাতে হবে এমন কিন্তু নয়, বরং প্রত্যেক দল লটারির মাধ্যমে এক একটি ধাপ নির্বাচন করে নাও, যার মডেল তৈরির মাধ্যমে বাকিদের সেই ধাপটি বুঝিয়ে বলতে পারবে। শিক্ষার্থীরা, এখানে কি বলা আছে? এখানে বলা ছিল হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া, এটি দেহকোষে ঘটে থাকে আমাদের বা উদ্ভিদের। তো এটির কয়েকটা ধাপ রয়েছে, এগুলো তোমাদের আলোচনা করতে হবে দলে বসে। সেক্ষেত্রে তোমরা অনুসন্ধানী বইটার সাহায্য নিতে পারবে। এখানে বলা আছে মডেল তৈরিতে কি কি ব্যবহার করবে দলে আলোচনা করো। মনে রেখো, পরিবেশের জন্য ক্ষতিকর কিংবা খরচ সাপেক্ষে উপকরণ যত কম ব্যবহার করা যায় তত ভালো, বরং পরিত্যক্ত বা আগে ব্যবহৃত জিনিস দিয়ে মডেল বানানো যায় কিনা দেখো। দলে আলোচনা করে কি কি উপকরণ ব্যবহার করবে তার একটা তালিকা তৈরি করে ফেলো। পরের সেশনে শ্রেণীকক্ষে বসে মডেলটা তৈরি করবে।
পঞ্চম সেশন আমরা পড়তেছি না, কারণ পঞ্চম সেশনে কোনো প্রশ্ন বা শখ নেই। আমরা ষষ্ঠ সেশনে চলে যাই। এখানে বলা আছে, গত কিছুদিনে তোমাদের গাছটা কতখানি বেড়ে উঠলো, অর্থাৎ একটা গাছ লাগানো হয়েছিল, টমেটো গাছ। একটা আলাদা ডায়েরিতে 1 সপ্তাহ অন্তর অন্তর গাছটি কত বড় হচ্ছে তা নোট করে রাখো, আর গাছটি যত্ন নিতে তুমি কি কি ব্যবহার করছো সেটাও লিখে রাখো। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কিভাবে তুমি বা তোমার সবুজ বন্ধু কিভাবে বেড়ে ওঠে তা তো জানলে, শরীরের ক্ষুদ্র কোষের ক্ষুদ্রতর নিউক্লিয়াসের ভেতরে কি নিয়ন্ত্রিত সুশৃঙ্খলভাবে এই কোষ বিভাজন প্রক্রিয়া চলতে থাকে ভেবে দেখেছো? আচ্ছা, কখনো যদি এই প্রক্রিয়া নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেই বিশৃঙ্খলার মধ্যে কি ঘটবে, অনুসন্ধানী পাঠ বই থেকে জেনে নাও। তো শিক্ষার্থীরা দেখো, এখানে বলছে মাইটোসিস কোষ বিভাজনটা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে কি হবে। তো এই প্রশ্নটার আমরা উত্তরটা দেখে নেই। এখানে প্রশ্ন হিসেবে লেখা হয়েছে, মাইটোসিস কোষ বিভাজনের সুনিয়ন্ত্রিত প্রক্রিয়া নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কি ঘটবে। উত্তর, মাইটোসিস কোষ বিভাজনে একটি কোষকে দুটি অপত্য কোষে বিভক্ত করে, অর্থাৎ একটা কোষকে দুটো কোষে বিভক্ত করে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা তারপর লেখা হয়েছে, এই প্রক্রিয়াটি নিয়ন্ত্রিতভাবে ঘটে এবং এটি কোষের জিনগত বিষয়বস্তুকে সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি মাইটোসিস নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এর ফলে বিভিন্ন সমস্যা হতে পারে, যেমন টিউমার, ক্যান্সার, ক্রোমোজোমের অস্বাভাবিকতা, প্রাথমিক টিস্যু ক্ষতি ইত্যাদি। এখন আমরা পরবর্তী কাজে চলে যাই। বলা আছে, দেহের বৃদ্ধি কি করে হয় তা তো জেনেছ, এখন একবার ভেবে দেখো তোমার এই দেহকোষ দেহটি একবার এক সময় কিন্তু ছিল না, মানুষের বা অন্য কোনো বহুকোষী জীবের জন্ম বংশবৃদ্ধির সময়ে আর এক ধরনের কোষ বিভাজন ঘটে, তাকে মিয়োসিস বলে। অর্থাৎ আমি তুমি যখন সৃষ্টি হয়েছি মায়ের পেটের মধ্যে, তখন কিন্তু মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমেই সেখানে তৈরি হয়েছে। এবার এই কোষ বিভাজন সম্পর্কে জেনে নেওয়া যাক। চলো আগের মতোই দলে ভাগ হয়ে মিয়োসিস কোষ বিভাজন সম্পর্কে পড়ে নাও। ক্লাসে সবার সঙ্গে মিয়োসিস কোষ বিভাজনের পুরো প্রক্রিয়াটি আলোচনা করবো, এটা অনুসন্ধানী বই থেকে তোমাদের পড়ে নিতে হবে। তারপর এখানে বলা আছে, মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের মূল পার্থক্যটা কি বলতে পারো? তো এখানে মূল পার্থক্যটা লিখতে হবে, এটির সলিউশন আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো শিক্ষার্থীরা তোমরা চাইলে এ সুন্দরভাবে এরকম ছক আঁকিয়ে নিতে পারো। দেখো, মাইটোসিস কোষ বিভাজন ও মিয়োসিস কোষ বিভাজনের মূল পার্থক্যটা আসলে কোথায়, তো এখানে বৈশিষ্ট্য অনুযায়ী পার্থক্য নির্ধারণ করা হয়েছে। দেখো, কোষের ধরন, মাইটোসিসে দেহকোষ আর মিয়োসিসে হয় জনন কোষ। তারপর ক্রোমোজোমের সংখ্যা, মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষের সমান থাকে আর মিয়োসিস কোষ বিভাজনে মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। মাতৃকোষ মানে হচ্ছে যেটা হচ্ছে প্যারেন্ট কোষ, যেটা থেকেই হচ্ছে বিভাজন শুরু হয়। তারপর দেখো ক্রোমোজোম সংশ্লেষণ, অর্থাৎ ক্রোমোজোম হচ্ছে বিশ্লেষণ যাকে বলে, এটা একবার বিশ্লেষণ হয় মাইটোসিসে আর মিয়োসিসে হয় দুবার। আর স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল তন্তুর সংখ্যা হচ্ছে মাইটোসিসে 2টি আর মিয়োসিসে হচ্ছে 4টি। কোষ বিভাজনের সংখ্যা মাইটোসিসে 1টি আর হচ্ছে মিয়োসিসে 2টি। ফলাফল কেমন হয়, মাইটোসিসে 2টি সমজাতীয় কোষ সৃষ্টি হয় আর মিয়োসিসে 4টি ভিন্নধর্মী কোষ সৃষ্টি হয়। তো এই ছকটি তোমরা এখানে আঁকিয়ে নিতে পারো। আমরা পরবর্তী ভিডিওতে আমরা সপ্তম ও অষ্টম সেশন থেকে আলোচনা শুরু করব। শিক্ষার্থীরা ভালো থাকবে, আল্লাহ হাফেজ।